কর্মী সভার জন্য সন্ধ্যের পর একটি জায়গায় যাচ্ছিলেন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের যোধ কেশব তপশিলি বুথ এলাকায় যাওয়ার পথে তার কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টিতে বেশ কিছু গাছ ভেঙে পড়ে গিয়েছিল রাস্তার উপরে। যাওয়ার পথে দেখলেন সেই রাস্তায় গাড়ি আটকে গিয়েছে, বহু লোক সেই গাছ কেটে সরানোর চেষ্টা করছিলেন। অগত্যা টিপটিপ বৃষ্টি মাথায় নিয়েই মাথায় একটি তোয়ালে জড়িয়ে নেমে পড়েন কাটারি হাতে সেই গাছ কেটে সরানোর জন্য। গ্রামবাসীরা যেখানে সেই গাছ কেটে সরানোর চেষ্টা করছিলেন, নিজে হাতে কাটারি নিয়ে তাদের সহযোগিতা করতে নেমে পড়লেন বিজেপির ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ। অনেকেই প্রথমে চিনতে পারেননি, পরে সকলেই বুঝতে পারলেন তিনি কে। খানিকটা চমকে গিয়ে সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন, অনেকে আবার সলজ্জভাবে তার হাত থেকে কাটারি নিয়েও নেন। তবে অনেকেই এটাকে সুপ্রশংস দৃষ্টিতে দেখলেও অনেকে আবার এটিকে ভোটের প্রচারের একটি গিমিক বলে মনে করছেন। তবে আর যাই হোক, তার এই কাজটা অনেকের মন ছুঁয়ে গিয়েছে এদিন। ছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, তো গাছ ভেঙে পড়ে গিয়েছিল, তো কার্যকর্তারা মানুষ সবাই অপেক্ষা করছিলেন এখানে। শুনে এটা আমার প্রথম প্রায়োরিটি যে যেভাবে ওখানে আসতে হবে। তো বৃষ্টি হচ্ছিল, মাথায় টাওয়েল বেঁধে নেমে পড়লাম রাস্তায়। নেমে কাটারি ফাটারি সবাই জোগাড় করেছিল আমার গ্রামের পাড়ার মানুষরা, সেই কাটারি নিয়ে আমি একটুখানি করলাম, একটুখানি গাছ কাটলাম, সবাই কাটছিল, সবার সঙ্গে হাত মেলাতে হবে। তো শুধু এসি রুমে বসে থেকে, গাড়ির মধ্যে বসে থেকে ডায়লগ মারলে চলবে না, না সেই জন্য রাস্তায় নেমে সবার সঙ্গে গাছ কাটলাম। গাছ কেটে আমরা সবাই মিলে গাছগুলোকে সরালাম, আপনি তো ছিলেন তখন, দিয়ে আমরা এই অনুষ্ঠানে চলে এলাম। দেখুন, মানুষের কাছে আমাদের যে কমিটমেন্ট সেটা সবচাইতে বড় ইম্পর্টেন্ট। মোদিজি আজকে সিএএ এনেছেন, অমিত শাহজি আজকে সিএএ এনেছেন, এটা 2019 ইস্তাহারে লেখা ছিল যে আমরা সিএ আনবো আগের নির্বাচনের আগে। তো নির্বাচন হওয়ার আগেই চলে এসছে, সিএ লাগু করা হয়েছে। আর আপনি বলবেন যে এতদিন পরে কেন হলো, আপনি আগেও প্রশ্ন করছিলেন আমাকে। তার একটাই কারণ যে 2019 যখন আমরা ক্ষমতায় আসি, তারপরে তার বিল পাস হয়, কিন্তু সেটা যেহেতু কোভিড চলছিল 2020-2021 দু বছর কোভিড চললো, তো যে কোনো আইন আনতে গেলে তার প্রচুর রুলস রেগুলেশনসগুলো বানাতে হয়, প্রত্যেকটা নিজের সময় লাগে। যেন নির্বাচন হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির কমিটমেন্ট ছিল যে 2024 আগে তারা সিএএ লাগু করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিএএ লাগু করে দিয়েছে। তো এটাই বিজেপির কমিটমেন্ট, মানুষের সেবাই আমাদের পরম ধর্ম। এই ভোটের সময় তো আর এলে হবে না, ভোটের পরেও যেন সাধারণ মানুষের সঙ্গে আসে, দেখা করে, সব কিছু সময় পাওয়া যায়, সেটাই চাই, সেটাই আমরা কাম্য করি আর কি। সাংসদ হিরণবাবু সোনাখালি থেকে আসার পথে আপনার বাংলা থেকে একটু দূরে যে একটা বিরাট গাছ পড়ে যায়, সেই গাছ সরিয়ে হিরণবাবু নিজে টাঙিয়ে কুড়িয়াল ধরে গাছ সরিয়ে আমাদের এখানে যে সব তফসিল বুঝে একটা জনসভা ছিল সেখানে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সেই দর্শক বৃষ্টিতে ভিজে এখানে সমস্ত লোক দাঁড়িয়ে আছে, সেই নিয়ে হিরণবাবু এসে আমরা ওনার বক্তব্য আমরা শুনেছি, জনসাধারণ সবাই আনন্দ হয়েছে।